নমস্কার বন্ধুরা সিম্পল কুক উইথ পলির পরিবারে সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন রেসিপি হাজির হয়েছি হালকা গরম পড়েই গেছে তো তার জন্য আমি বানিয়েছি কম মশলার কম উপকরণ দিয়ে পাতলা ঝোল চিকেনের পাতলা ঝোল রসুন দিয়ে বা রান্না করবো এর জন্য আমি চিকেন নিয়েছি সাড়ে সাতশো গ্রাম তো এখানে সব রকমই চিকেন রয়েছে মেটেটাও শুদ্ধ নিয়েছি আর নিয়েছি দুটো আলু তিনটে পেঁয়াজ আর পাঁচটা রসুন নিয়েছি নিয়েছি এক টুকরো আদা আর নিয়েছি দুই রকম লঙ্কা তো এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে এই লঙ্কা আদা আর এই রসুনটা দিয়ে একটা মশলা তৈরি করবো আর বাকি যে রসুনগুলো রয়েছে সেগুলো আমি গোটা ব্যবহার করবো আর সাথে টমেটোটা ব্যবহার করব তো দেখতে পাচ্ছ কতটুকু উপকরণ আর এখানে দিয়ে আমি চার টেবিল চামচ তেল আর এখানে দেখে নাও যে আলুগুলো ঠিক কিভাবে কেটেছি রসুনগুলোর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছে আর ভালো করে ধুয়ে নিয়েছে আর পেঁয়াজগুলো একটু কিন্তু মোটা করে কেটেছি রান্নাটা যেহেতু খুবই কম মশলা আর কম উপকরণ দিয়ে রান্নাটা হবে তো একটু পাতলা ঝোলটা হবে তো এই তেলটার মধ্যেই কিন্তু আমি পুরো রান্নাটা কমপ্লিট করব তো আলুগুলো প্রথমে লাল লাল করে ভেজে তুলে নেব ঢাকনা ব্যবহার করে আমি আলুগুলো ভেজে তুলে নিচ্ছে হালকা কালার চলে এসেছে তো আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি খুবই সিম্পল আর খুবই ইজি রান্নাটা আর গরমের জন্য আমাদের রান্নাটা খুবই ভালো লাগবে অনেক সময় আমরা বেশি মশলার খাবার খেতে পছন্দ করি না তো অবশ্যই তোমাদেরকে বলবো রেসিপিটা এভাবে একবার ট্রাই করবে অবশ্যই খেতে ভালো লাগবে কেউ যদি ভাবো যে রসুনটা এখানে দেবে না তাহলে কিন্তু তোমরা স্কিপ করতে পারো গোটা রসুনটা তো প্রথমে আমি জিরে দিলাম তারপর পাঁচ ফোড়ন দিয়েছি তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো পেঁয়াজটাকে এবার মিনিটের জন্য ভেজে খুব বেশি কিন্তু লাল না এখানে মিনিটের ভাজবো এখানে আমি দিয়ে দিচ্ছি দেড় চামচ লবণ মানে বড় চামচের এক চামচ লবণ দিয়ে দিলাম তারপর এটাকে একটু ঢাকা নেড়ে চেড়ে এটাকে ভেজে নেবো দেখো হালকা কালার চলে এসেছে পেঁয়াজটা এই সময় লবণ দিলে কিন্তু লবণটা পেঁয়াজটা তো নরমও হয়ে যাবে আর ভালোভাবে পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে যাবে তো আমি চিকেনটা দেওয়ার পর কিন্তু আমি প্রায় দেড় থেকে দু মিনিট মতো একটু নেড়ে নেব খুব বেশি নাড়বো না যেন হালকা একটু কালারটা চেঞ্জ হয়ে যায় এই পর্যন্ত ভিজে নেব না জাস্ট একটু নেড়ে নেব তো দেখতে পাচ্ছো এই পর্যায়ে চিকেনটা ঠিক কীরকম রয়েছে তো আমি মশলাটা এখানে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দেড় চামচ হলুদ গুঁড়ো খুব ভালো করে এবার মশলাটাকে মিশিয়ে নেব মশলাটা ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে প্রায় কুড়ি থেকে বাইশ মিনিটের মতো কষিয়ে নেব তবে দেখো আমি এখানে আঁচটা কমিয়ে রেখে কিন্তু ঢাকনা দিয়ে রান্নাটা করে নেবো তো আমি মশলাটা দিয়ে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো আর দিলাম সাবানো চিনি আর দিয়ে দিচ্ছি রসুন গোটা গোটা রসুনগুলো তো আবারও ভালো করে কষিয়ে নেবো তার আগে আমার মনে হলো যেহেতু তেলটা কম দেওয়া রয়েছে তো মশলা পাটি দিয়ে একটু জল দিয়ে দিলাম প্রায় দুই চামচ মতো দেখতে পেলে তো আবারও ভালো করে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি এবার ঢাকা ঢাকনা দিয়ে এটাকে কষিয়ে নিতে হবে আঁচটা কিন্তু মিডিয়াম রাখবে আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম লবণটা যেহেতু আমার সবটা দেওয়া ছিল না দেখেইছো আমি কতটুকু লবণ দিয়েছি টোটালে কিন্তু আমি দুই চামচ লবণ ব্যবহার করলাম লবণটা অবশ্য তোমাদের স্বাদ মতো পছন্দ করতে পারবে ব্যবহার করবে দেখো ঢাকনা দিয়েই কিন্তু আমি রান্নাটা করে আর আঁচটা কিন্তু দেখতে পাচ্ছ মিডিয়াম টু লো রেখেছি খুব বেশি বাড়িয়ে দেবো না আমি আবারও বলছি এখানে তেলের ব্যবহার মশলা ব্যবহার কতটা কম করেছি তোমরা দেখলে বেশি যদি বাড়ি দিই তাহলে চিকেনটা তলে ধরে যাবে আর খেতে কিন্তু মোটেই ভালো লাগবে না তো যায় দেখতে কিন্তু এখানে জলটা অনেকটা ছেড়েছে এখানে প্রায় মিনিট হয়ে গেছে তো সেই সময় কিন্তু আমি দিয়ে দিচ্ছি টমেটো টমেটোটা আমি চার টুকরো করে নিয়েছি টুকরো টুকরো করে নিয়েছি তারপর এটাকে খুব ভালো করে নেড়ে নেবো আবার ঢাকনা ব্যবহার করবো ঢাকনা দিয়ে রান্না করুন দেখতে পাচ্ছ এখানে কিন্তু আবারও জল ছেড়েছে প্রায় বাইশ থেকে পঁচিশ মিনিট হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম তাতে করে কালারটা বেশি ভালো আসবে যেহেতু আমি আবারও বলছি তেল মশলা সবটাই কম ব্যবহার করেছি তো একটু নেড়ে নেওয়ার পর আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো তা আলুটা দেওয়ার পরেও কিন্তু আমি আরও পাঁচ মিনিট ভালো করে কষিয়ে নেব তাতে করে আলুটা কিন্তু অনেকটা নরম হয়ে যাবে আর আলুগুলোর ভেতরে মশলাটাও ঠিকভাবে যাবে পাতনাদের জন্য আবারও কষিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা খুলে একটু নেড়ে দিচ্ছি আচ্ছা কিন্তু আমি কমিয়ে রেখেছি দেখতে পাচ্ছো এখানে মশলাটা কষানো হয়ে গেছে মানে চিকেনটা ভালো করে কষানো হয়ে গেছে তো আমি এখানে গরম জল ব্যবহার করব তো আগে থেকে আমি গরম জল দিয়ে দিয়েছি তাতে করে চিকেনের স্বাদটা অনেক বেশি ভালো হবে দেখতে পাচ্ছ বেশ করের থেকে ছেড়ে ছেড়ে যাচ্ছে আমি এখানে গরম জল দিয়ে দিলাম খুন্তিতে যেহেতু মশলা লেগে রয়েছে সেই কারণে খুন্তির উপর দিয়ে দিয়ে দিলাম একটু ভালো করে নেড়ে দেবো তারপর দেখে নেবো যে এখানে আর একটু জল লাগবে কিনা আর একটু জল লাগবে কেননা ভালোভাবে এখনো চিকেন বা আলু কোনোটাই সেদ্ধ হয়নি সেই কারণে আমি জলটা দেখো যদি না বুঝতে পারো তাহলে চিকেনগুলো কিন্তু এইভাবে খুন্তিতে একটু চেপে দেবে তাহলে বুঝতে পারবে যে ঠিক কি পরিমানে জলটা দিতে হবে আর যে যতটুকু ঝোল নেবে সেইভাবে কিন্তু তোমরা ব্যবহার করতে পারো তো আমি ঝোলটা ফুটে যাওয়ার জন্য অপেক্ষা করছিলাম আমি কিন্তু এখানে তিনবারে লবণটা ব্যবহার করলাম যেহেতু আমি এটা ঝোল করেছি তাই জন্য লবণটা একটু বেশি লেগেছে তো অবশ্যই তোমরা কিন্তু তোমাদের স্বাদ মতো লবণটা ব্যবহার করবে আর যদি না হয় তাহলে কিন্তু তোমরা একটু টেস্ট করে নিতে পারো তো লঙ্কাটা আমি এই পর্যায়ে দিলাম চাইলে তোমরা চিরে নিতে পারো বা আধার করে ফাটিয়ে দিতে পারো তারপর দশ মিনিটের জন্য রান্না করে নিলাম তো দেখো দশ মিনিটের জন্য রান্না করে নিয়েছি আর এখানে চিকেন এবং আলু আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দেখো কতটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে কেউ তরকারি কালার দেখে যেন কোনো খারাপ মন্তব্য করো না আমি আবারও বলছি এখানে কম মশলা ব্যবহার করে রান্নাটা হয়েছে তো আমি এই পর্যায়ে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে খুব ভালো করে নেড়ে ছেড়ে কিন্তু শেষ পর্যায়ের জন্য মানে একটু হাই স্পিডে এটাকে ফুটিয়ে নেব তাতে করে কি হবে তরকারিটা বেশ গাঢ় হবে ঝোলটা যেহেতু পাতলা রয়েছে মশলাটা কম দেওয়ার কারণে তো ঝোলটা বেশ গাঢ় হয়ে যাবে তো তোমরা দেখলেই বুঝতে পারবে একটু হাই স্পিডে ফুটিয়ে নিলাম তারপর দেখো এই পর্যায়ে গ্যাস অফ করে রেখে দিচ্ছে তো আমি কিছুক্ষণ পর তরকারিটা ঢেলে নেব তাহলে তোমরা বুঝতে পারবে যে এটা ঠিক কতটা গাঢ় হয়েছে তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে তরকারিটা ঠিক কতটা গাঢ় হয়েছে তো এবার আমি তোমাদের একটা জায়গা তুলে দেখাই দেখো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো তো প্রিয় দর্শক বন্ধুরা কেমন লাগলো আজকের রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে অনুরোধ করবো অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দিও আর যারা নতুন বন্ধু রয়েছে তারা তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখা বেলাইকনটি প্রেস করে নেবে আমি নতুন ভিডিও দিলে খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে আমি ফলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখাবো একটা শিলিত নমস্কার